हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल बीटी गार्डनिंग एंड कुकिंग इन कनाडा। छवि देखे निश्चय बुझते पेरेछेन आज आमी आपनादेर साथे कि शेयर करब। आज आमी आपनादेर साथे शेयर करब सबार पछंदेर एबं अत्यंत सुस्वादु मजादार आलू पुरी। सबाई आमरा कम बेशी आलू पुरी तैरी करते पारी, तारपरेओ सबार किन्तु परफेक्ट हय ना, पुरी फोले ना, शक्त हये जाय बा बेशी मुचमुचे हये जाय। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টভাবে আলু পুরি তৈরি করতে হয়। আর আমরা যারা প্রবাসী আছি তারা দেশের হোটেলের আলু পুরির স্বাদ পেতে রেসিপিটি ফলো করে নিজেই বাসায় আলু পুরি তৈরি করে নিতে পারি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আলু পুরি তৈরি করতে হয়। আলু পুরি তৈরির জন্য প্রথমে একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আলু সিদ্ধ হতে হতে এবার আলু পুরি তৈরির জন্য ডো তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে ময়দা নিয়ে নিলাম এবং তার মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর লবণটাকে ময়দার সাথে মিশিয়ে দিলাম। এখন ময়দাটাকে ময়ান দেবার জন্য আমি এর মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো পানি। আপনারা পানিটা একবারেই বেশি করে দিবেন না, অল্প অল্প করে পানি দেবেন এবং সেই পানিটা ময়দার সাথে মিশিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিচ্ছি এবং সেই পানিটা ময়দার সাথে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ময়দার ডোটা এমনভাবে তৈরি করবেন যেন এটা খুব বেশি নরমও না হয়ে যায়, আবার খুব বেশি হার্ডও না হয়ে যায়। আর ডো তৈরি করা হয়ে গেলে এর উপরে কিছুটা তেল মাখিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এভাবে আমি আমার ডোটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখব। আধা ঘন্টা ময়দাটাকে ঢেকে রাখার পর এখন আমি এই ময়দাটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা এখন বেশ সুন্দর সফট ডোতে পরিণত হয়েছে। এখান থেকে আমি এখন ছোট ছোট করে ময়দার লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ময়দার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি আলু পুরির ভিতরের পুরটাকে আমি কিভাবে তৈরি করে নেই। প্রথমে সিদ্ধ করে রাখা আলুগুলোকে পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি দেখাচ্ছি আলু পুরির পুরটাকে তৈরি করার জন্য আমার কি কি লাগবে। আমার লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, তেল এবং পানি। যারা কাঁচা কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করেন না তারা এভাবে পুরটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেচে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের সাথে কিছুটা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব।
এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া। এবং জিরার গুঁড়া। মশলাগুলো দেবার পর তার সাথে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ম্যাশ করে রাখা আলুগুলো। সেদ্ধ আলুগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিন। আরও বেশি ভালোভাবে মিশ্রণ করার জন্য আপনি পটেটো ম্যাশারও ইউজ করতে পারেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ময়দার যে লেচিগুলো ছিল তার ভিতরে আলুর পুর ভরতে হয়। লেচিগুলোকে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তার ভিতরে আলুর পুর ভরে নিতে হবে এবং মুখটাকে চারপাশ থেকে একসাথে করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর লেচিগুলোকে বন্ধ করে দিতে হবে। দেখুন, যেভাবে আমি করছি সেভাবে করুন। এভাবে আমি সবগুলো লেচির ভিতরে আলুর পুর ভরে রেখে দিচ্ছি। তবে সবসময় মনে রাখবেন, পুর ভরার পর সাথে সাথে আপনি পুরিটা বেলে নেওয়ার চেষ্টা করবেন না। এটাকে কিছুক্ষণ, অ্যাটলিস্ট 15 মিনিট এভাবে রেখে দিন এবং তারপর যখন আপনি পুরিটা বেলতে যাবেন তখন আপনার পুর আর বাইরে বের হয়ে আসবে না। এখন 15 মিনিট পরে আমি পুরিগুলোকে বেলে নিচ্ছি। পুরিগুলো এখন আমি বেলে নিচ্ছি। কিছুটা ময়দা মাখিয়ে আস্তে করে আলতো আলতো চাপ দিয়ে পুরিটাকে বেলে নিতে হবে। এভাবে আমি আমার সবগুলো পুরি বেলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরো দুটি পুলি বেলে দেখাচ্ছি। তবে মনে রাখবেন, একসাথে অনেকগুলো পুরি যদি আপনারা বেলে নিতে চান এবং পরে ভাজতে চান তাহলে পুরির মাঝখানে কোনো পলিথিন পেপার দিয়ে নেবেন, তা না হলে পুরিগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এভাবে অনেকগুলো পুরি একসাথে বানিয়ে মাঝখানে পলিথিন দিয়ে দিয়ে আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারি এবং ইফতারের সময় বা মেহমান আসলে আমরা সেটা জাস্ট বের করে তেলে ভেজে তাদের পরিবেশন করতে পারি। এখন দেখুন, আমি এই পুরিগুলোকে ভেজে নিচ্ছি। পুরিগুলো ভাজার জন্য তেলটা অত্যন্ত বেশি গরম হতে হবে এবং এই বেশি গরম তেলের মধ্যে দেখুন আমি পুরিটাকে ছেড়ে দিলাম। এখন এভাবে চারপাশ থেকে তেল উঠিয়ে উঠিয়ে পুরির উপরে দিচ্ছি। এই অবস্থায় আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে দিতে পারেন।
এভাবে চামচ দিয়ে আপনি যখন পুরীর উপরে তেল দিতে থাকবেন তখন দেখবেন পুরীটা আস্তে আস্তে ফুলে উঠছে। পুরীটা কালার হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন পুরীটার কালার এরকম হবে এবং তখন আপনি পুরীটাকে তেল থেকে উঠিয়ে নেন। আমি আরও একটা পুরী তেলের ভিতর দিয়ে দিলাম এবং চেপে চেপে সুন্দর করে তেলের মধ্যে পুরীটাকে আমি ভেজে তুলব। আর দেখুন এভাবে করলে পুরীটা কি সুন্দরভাবে ফুলে ওঠে। এভাবে ভাজলে পুরীটার গায়ে ছোট ছোট বুদবুদের মতো তৈরি হয়। আমরা বাংলাদেশের হোটেল থেকে যে পুরীগুলো এনে খেতাম সেই পুরীগুলো দেখতে এমনই হতো। আর আপনাদের জন্য আরেকটি টিপস, ননস্টিকের কোনো পাত্রে আপনারা পুরি ভাজবেন না, সেই পুরীটা ভাজা হবে না। যদি পুরীটাকে সুন্দরভাবে এভাবে মোচমোচে করে ফোলা ফোলা এবং বুদবুদ সহকারে ভাজতে হয় তাহলে আপনাকে স্টিলের বা অন্যান্য ধাতব কোনো পাত্রে পুরী ভাজতে হবে, ননস্টিকে নয়। আমি আরও একটি পুরী ভেজে নিচ্ছি। আপনারা এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে পুরীগুলোকে ভেজে নেবেন। দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজাদার ইয়ামি স্বাদের আলু পুরি। আপনারা আলু পুরি টমেটো কেচাপ, শশা কুচি বা কষা মাংসের সাথে উপভোগ করতে পারেন। বিকেলের নাস্তায় বা ইফতারের টেবিলে আলু পুরি একটি মজাদার এবং মুখরোচক খাবার। মজাদার এই আলু পুরি আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন বানাতে এবং পরিবারের সবার সাথে উপভোগ করবেন। আর আমরা যারা প্রবাসী তারা বাংলাদেশের হোটেলের আলু পুরির স্বাদ আবার পেতে এভাবেই আমরা আলু পুরি ঘরে তৈরি করে নিতে পারি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।